আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইলাস কিচেন আজ আমি আপনার জন্য নিয়ে হাজির হয়েছি খুব মজাদার একটি পিঠার রেসিপি নিয়ে খুব সহজে এবং খুবই কম উপকরণ দিয়ে কিভাবে এই মজাদার পিঠাটা তৈরি করে নেওয়া যায় সেটাই শেয়ার করব এবং এটা কিন্তু বিকালে খুব ঝটপট তৈরি করে নাস্তা হিসেবে আপনারা খেতে পারেন চলুন আর দেরি নয় চলুন এটা দেখা যাক প্রথমেই নিয়ে নিচ্ছি একটি ডিম একটি ডিম এবং সামান্য কিছু উপকরণ দিয়েই আজকের পিঠাটা তৈরি করে নেব ডিমটা ভেঙে বোলের মধ্যে নিয়ে নিলাম ডিমটা হালকা করে ফেটে নেব খুব বেশি ফেটা লাগবে না হালকা করে সামান্য করে ফেটে নিচ্ছি আমি তারপর এর মধ্যে আমি দিয়ে দিব ওয়ান থার্ড কাপ চিনি এখানে আমি চিনি স্বাদ অনুযায়ী ব্যবহার করেছি তবে ওয়ান থার্ড কাপ চিনিতেই খুব মজাদার একটা স্বাদ হয় খুব বেশি চিনি হয় না আবার কম হয় না এরকম তারপর দিয়ে দিলাম হাফ চামচ এখানে বেকিং পাউডার বেকিং পাউডার ইউজ করেছি আমি তারপর এটা খুব ভালোভাবে আমি চিনিটা গুলিয়ে নিচ্ছি একটু তারপর দিয়ে দিচ্ছি নারকেল হাফ কাপ এবার এই উপকরণগুলো চামচের সাজে আমি এভাবে মিশিয়ে নিচ্ছি তারপরের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ অবশ্যই স্বাদমতো লবণ দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি আমি ভ্যানিলা এসেন্স এখানে হাফ চামচেরও কম ভ্যানিলা এসেন্স দিয়েছি এবার এই সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা প্রথমে আমি এক কাপ আটা নিয়েছি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিয়ে তারপর আমি বাদ বাকি আটা দিব এখানে আমি একটা শক্ত ডো তৈরি করবো এর জন্য যে পরিমাণ আটা লাগে সে পরিমাণ আটাই দিতে হবে চামচের সাথে যেভাবে একটু মিশিয়ে নিয়ে তারপর আমি এটা হাত দিয়ে একটা ডো তৈরি করবো ডোটা অবশ্যই একটু শক্ত করে তৈরি করতে হবে যেহেতু এখানে চিনি নারকেল এইগুলো আছে এগুলোতে একটু নরম হয়ে যায় পরে সেই জন্য ডোটা একটু শক্ত করে তৈরি করতে হবে অল্প অল্প করে আটা দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব এখানে আমি ময়দা ব্যবহার করিনি আটা ব্যবহার করেছি আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন ডোতে আমার প্রায় তিন কাপ আটা লেগেছে তবে যেই উপকরণগুলো আমি ব্যবহার করেছি তার যেই পরিমাপ আমি নিয়েছি সবগুলো আমি ডেসক্রিপশন বক্সে খুব ভালোভাবে লিখে দিব আমি এখানে অল্প অল্প করে আটা দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি দেখুন এর মধ্যে আমি এবার দিয়ে দিব রান্না রেগুলার সয়াবিন তেল এখানে আমি প্রথমে এক চামচ মতো সয়াবিন তেল দিয়ে নিলাম এবং এটা দেওয়ার পর আমি আরও একটু ভালোভাবে মথে নিব খুব ভালোভাবে মথে নিতে হবে তেলটা যাতে ভেতরে চলে যায় এবং এরপর আরও হাফ চামচের মতো তেল নিয়ে আমি একটু মথে নিয়ে তারপর এটা দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব। সুন্দর করে মধ্যে নিচ্ছি আমি হয়ে গিয়েছে এটা দেখুন এবার আমি একটা প্লেটের সাহায্যে এটা ঢেকে রেখে দিব দশ পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি দেখুন আটাটা কত সুন্দর হয়েছে হাতে একটু তেল মেখে নিলাম এবং ছোটো ছোটো লেচি কেড়ে নিচ্ছি এবার এই ছাসে এই লেচি দিয়ে পিঠা তৈরি করে নিব আপনাদের কাছে এই ছাঁস না থাকলে এইভাবে পিঠা না তৈরি করেও কিভাবে অন্যভাবে তৈরি করা যায় পিঠাটা সেটাও আমি পরে দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আমি কিছু পিঠা তৈরি করে নিব দেখুন ছাঁচ দিয়ে আমি এইভাবে কতগুলো পিঠা তৈরি করে নিয়েছি তারপর বাদবাকি ডোটা দিয়ে আমি অন্যরকমভাবে পিঠা তৈরি করে দেখাবো কিচেন কাউন্টারটা পরিষ্কার করে একটু আটা ছিটিয়ে নিলাম এবার সেই ডো থেকে কিছুটা লেচি কেটে নিয়েছি এখানে বড়ো করে লেচিটা কেটে নিয়েছি এখানে আমি একটা বেলুনের সাহায্যে একটা রুটি তৈরি করে নিব ছোটো একটা বেলুন নিয়েছি এভাবে আমি একটা রুটি তৈরি করে নিব দেখুন আমি এরকম পুরুত্বের একটা রুটি তৈরি করে নিয়েছি খুব মোটা না আর খুব পাতলাও না এরকম এবার আমি ছুরির সাহায্যে এটা কেটে একটা শেপ দিয়ে দিব ছুঁটাতে অবশ্যই একটু আটা বা একটু তেল মাখিয়ে নেবেন তাহলে কাটতে সুবিধা হবে এভাবে আমি কেটে সেপ দিয়ে নিচ্ছি দেখুন রুটিটা কেটে নেওয়ার পর এরকম হয়েছে আমি এবার এগুলো তেলে ভেজে নিব চুলায় আগে থেকে আমি একটা ফ্রাইং প্যান দিয়ে তাতে তেল দিয়ে গরম করে নিয়েছি দেখুন সেই পিঠাগুলো তেলটা খুব বেশি গরম করতে যাবেন না হালকা একটু গরম হলেই তারপর পিঠাগুলো দিয়ে দিতে হবে এবং অবশ্যই পিঠাগুলো মিডিয়াম জালে ভাজতে হবে আমি এভাবে ডুবো তেলেই পিঠাগুলো ভেজে নিতে হবে ডুবো তেলেই পিঠাগুলো ভাজতে হবে এভাবে আমি সব পিঠাগুলো দিয়ে দিচ্ছি যতগুলো এখানে যাই এ পর্যায়ে পিঠাগুলোকে আমি উলটিয়ে দিচ্ছি দেখুন নিচের পাশটা কত সুন্দর ব্রাউন একটা কালার চলে এসেছে উপর পাশটাও এভাবে আমি ব্রাউন কালার করে ভেজে তুলে নিব এভাবে আমি সব পিঠাগুলো উলটিয়ে দিচ্ছি উল্টে দেওয়ার পর এই পিঠাগুলো কিন্তু বারবার এবার নেড়ে চেড়ে ভেজে নিতে হবে দেখুন পিঠাগুলো কত সুন্দর ফুলে উঠেছে এই পিঠাগুলোর ভেতরটা কিন্তু অনেকটা ফাঁপা হয়ে যায় এজন্য অনেক সুন্দর হয় আর একটা মজার ব্যাপার হচ্ছে এই পিঠা ভেজে তুলে নেওয়ার পর মনেই হয় না এটা তেল দিয়ে ভাজা একেবারেই পিঠাতে কোনো তেল থাকে না এবং দেখতে সুন্দর হয় খেতে খুবই মজাদার হয় এবং খুব একটা হেলদিও একটা পিঠা এটা বিকালে নাস্তায় আপনারা ঝটপট এই পিঠাটা তৈরি করে নিতে পারেন দেখুন আমার পিঠাটা কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে এরপর যে আমি এটা তুলে নিব প্লেটে একটা কিচেন টিস্যু দিয়ে নিয়েছি এবং এবার পিঠাগুলো তুলে নিচ্ছি সেই একই তেলে এবার আমি রুটি দিয়ে যেই পিঠাগুলো তৈরি করলাম সেগুলো ভেজে নেব এটাকে অনেকে এভাবে কেটে বিস্কুট পিঠাও তৈরি করে যেটাতে নারকেল মনে হয় না দেওয়া হয় আমি এখানে নারকেল ব্যবহার করেছি মিডিয়াম জালে এই পিঠাগুলো আমি ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে ভাজা হয়ে গিয়েছে এটাও আমি নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিয়েছি আমি এগুলো তুলে নিচ্ছি ব্যাস তৈরি করে ফেললাম ঝটপট ডিম পিঠা বা বিস্কুট পিঠা যেটাই বলেন না কেন দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি বিস্কুটগুলোর ভেতর কত সুন্দর ফ্লাফি হয়েছে এবং আমি আর একটাও ভেঙে দেখাচ্ছি এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই মজাদার অবশ্যই আপনার বাসায় ট্রাই করতে পারেন আর কেমন হলো আমাকে লাইক বা কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম